এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন হচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে ঘূর্ণাবর্তের প্রভাবে যদিও তার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে তাপমাত্রা আস্তে আস্তে নামছে এবং সেটা পনেরো ডিগ্রির আশেপাশে পশ্চিমের দিকে চলে যাবার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে কিন্তু কালী পূজার সময়ে একটু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে যার প্রভাবে আবার দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে কিন্তু তারপরেই আবার তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি হবে কি না এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কোনো খবর বলেনি এবং আমরাও এখনও পর্যন্ত খবর পাইনি তবে চেক করে নেব সেরকম কিছু আছে কিনা না পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম দিক দিকে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং গিলিগেট স্থান এই সমস্ত এলাকাটে তুষারপাত এবং বৃষ্টিপাতের দাপট থাকবে ফলে ওই কালী পূজার সময়তে কিছুটা তাপমাত্রা বাড়া হতে পারে কিন্তু তারপরে আবারও ঠান্ডা হাওয়া প্রবেশ করবে ফলে ঠান্ডা অনুভূতি কিন্তু হতে থাকবে রাত থেকে সকালে দেখবেন যে ঠান্ডা কিন্তু পাচ্ছেন এবং কোন কোন অংশে কুয়াশা ভাব লক্ষ্য করা যাবে উত্তর পূর্ব ভারত সেটা উত্তরবঙ্গ হোক এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেও হতে পারে বাংলাদেশেও হতে পারে তো কুয়াশা কিন্তু অল্প স্বল্প করে একদম সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে ঝাপসা আকাশ একটু মাঝে মাঝে থাকতে পারে তবে মোটের ওপরে খুব গরম থাকছে না দিনের তাপমাত্রা খুব বড়ো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রাতে কিন্তু এই পরিবর্তনটা আসছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন শীতের অনুভূতি মতো ব্যাপার আসছে কিনা না ঠান্ডা তাপমাত্রা না নামছেন নামছে কিনা সেটা অনুভব করতে পারছেন কিনা না পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু এটা ভালো অনুভূতি হবে তুলনামূলক কলকাতার আশেপাশের জেলাগুলি থেকে তবে সব জায়গাতেই একটা অনুভূতি কিন্তু পাওয়া যাবে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেইটা কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন তবে সেটি বড়ো কোনো সিস্টেমে পরিবর্তন হবে কি না বলেনি শুধু বলেছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে আর দক্ষিণ ভারতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এখানে কিন্তু বৃষ্টিপাত মুখর দিন থাকবে তাই মাঝে মাঝে বৃষ্টিপাত চললেও উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত এবং মধ্য ভারত এবং পূর্ব ভারত এগুলোতে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই পশ্চিমী ঝঞ্ঝের কারণে কিছুটা এফেক্ট হবে এইটাই রয়েছে ব্যাপার আর কি সিকিমে হালকা বলকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং কালিম্পং এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গে এই সমস্ত জেলাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত শুকনো আবহাওয়ার কথা জানিয়েছে দক্ষিণবঙ্গেও একই খবর দিয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও তাই খবরই দেওয়া রয়েছে উড়িষ্যায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অংশে কিন্তু বেশিরভাগটাই শুকনো থাকার সম্ভাবনা তো চলুন দেখেনি যে কী খবর রয়েছে দেখতে থাকুন আবহাওয়া দপ্তর কিছু খবর দিয়েছেন একবার দেখিয়ে দিই তারপর এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখ সকালবেলাতে যে খবরটা দিয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য সেখানে বলছে উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে সিকিমে একটু হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকলেও এখানে দশ তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাওয়ার কথা বলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ার কথা বলেছে বিহারের দিকে শুকনো আবহাওয়ার কথা বলেছে ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ মোস্ট লাইকলি রয়েছে ড্রাই ওয়েদার উড়িষ্যার দিকেও কিন্তু শুকনো আবহাওয়া শুরু হচ্ছে এমনটা বলছে আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত এখন জারি থাকবে তাপমাত্রা এখনও এক থেকে দু ডিগ্রি নামবে যেটা দু থেকে প্রথমে তিন থেকে চার তারপর দুই থেকে তিন এবং বলছে যে এখনও দুদিনের মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা নামবে রাতের তাপমাত্রাতে এই পরিবর্তনটা কিন্তু হবে এবং এটা সমতল ভূমিতে লক্ষ্য করা যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আর কোনো বড় পরিবর্তন হবে না যেটা আপনাদের বললাম যে তাপমাত্রা আবার কিন্তু ওই এক দু ডিগ্রি কিন্তু বাড়বে এটা রয়েছে সে তারপর আবার কমে যাবে সুতরাং পনেরো থেকে আঠেরো এই মধ্যেই কিন্তু পশ্চিম দিকে পূর্ব দিকে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন যে সমস্ত এলা আশপাশ এলাকা রয়েছে বা জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এই তাপমাত্রা বেরাজ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এক থেকে দু ডিগ্রি আরেকটু কম হতে পারে কোনো সতর্কতা কিন্তু দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর চলুন দেখি যে এবারে উইন্ড দিকে আমরা কী বুঝতে পারছি সেটা আপনারা দেখুন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়ানডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আমরা আপনারা দেখলেন যে স্যাটেলাইট ইমেজে এখান থেকে মেঘ যাচ্ছে এই দিকে যার ফলে দক্ষিণবঙ্গ সহ এখানে দক্ষিণ ভারত এবং সংগ্ন কিছু এলাকা মেঘাচ্ছন্ন হচ্ছে মাঝে মাঝে এবং পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এই যে আমরা দেখলাম এখানে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ আসছে সেটা চলে আসছে এবং এর ফলে আস্তে আস্তে এই দিকগুলোতে যখন যাবে তাই দশ তারিখের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকতে পারে সিকিমের দিকেও দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ এরকম কিন্তু রয়েছে তো এই এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবার একটু দেখে নিই আর কি রয়েছে আমাদের দিকে কোনো মেঘ দিক হবে কি মোটামুটি দশ এগারো তারিখের দিকে এখানে একটু মেঘলা মেঘলা হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর দেখি এখানে কি পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেই মেঘলা মেঘলা থাকবে এবং আমরা ট্র্যাক করে নিচ্ছি দশ তারিখে চলে এলাম দশ তারিখ বা এগারো তারিখের কাছাকাছি দেখে নিচ্ছি এখানে কিন্তু যেটা রয়েছে এটা আস্তে দিকে সরেই যাচ্ছে আর বড়ো কোনো সিস্টেমে রূপ নিচ্ছেও না একটু মেঘলা হচ্ছে দেখুন মনে হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং এটার প্রভাবে যে একটুখানি যে মেঘগুলি আসছে ফলে এগুলোতে একটু তাপমাত্রা মানে এখানে একটু বাধা হবে ফলে তা একটু তাপমাত্রা এই সময়তে বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এখানে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে একদম উত্তরাখণ্ড হয়ে এদিক দিয়ে যাবে ফলে এইগুলোতেই তুষারপাত এগুলো থাকবে দশ তারিখ পর্যন্ত আপাতত বলেছিল তো দেখি এবারে এবার এগারো তারিখে যখন চলে যাচ্ছি এগারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খন্ড এবং এবং মালদা এই সাইডগুলোতে কোথাও কোথাও একটু একটু আংশিক মেঘলা থাকতো দুটো এই দুটো মিলিত হচ্ছে তো ফলে একটু তুষারপাতের মতো ব্যাপার সিকিমের দিকে থাকতে পারে দেখুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন এইভাবে এগিয়ে গেল এখানে কিন্তু এর পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকে শুকনো আবহাওয়া ঠান্ডা হাওয়া আসতে শুরু করবে সুতরাং বারো থেকে তেরো তারিখের আশপাশ থেকে আবার তাপমাত্রা যেটা একটুখানি বেড়ে যাবে বলছি সেটা তেরো বা চোদ্দ তারিখের মধ্যে এখানেগুলোতে একদম ঠান্ডা ভাব করে দিতে পারে সুতরাং পনেরো ডিগ্রি আশেপাশে আবার তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন ইতিমধ্যে আমরা আমরা দেখাচ্ছি এই ঘরে আবার দেখা যাচ্ছে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে একটুখানি আকাশ হচ্ছে তাই সামান্য সামান্য একটু এদিক ওদিক হবে আর কি এক ডিগ্রি ওদিক হবে কিন্তু বড়ো কোনো ব্যাপার নেই আর বঙ্গোপসাগরে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম আপাতত দেখা যাচ্ছে না কিন্তু পুবালি হাওয়ার দাপটে আন্দামান থেকে একদম দক্ষিণ ভারত পর্যন্ত বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে এটা কিন্তু পুরোপুরি কমছে না এটা থাকছে একটা হালকা ঘূর্ণাবর্তের মতো আসছে কিন্তু সেটা কোনো বড়ো সিস্টেম বা নিম্নচাপ হচ্ছে না তাই অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এ এলাকাতেই মেঘাচ্ছন্নাকাত এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী হতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিপাত একবার দেখে নিই বৃষ্টিপাত দেখুন আগামী কয়েকদিনে আমরা যারা দেখতে পাচ্ছি যে এইগুলোতে একটু তুষারপাত মাঝে মাঝে লেগে থাকবে কিন্তু বাকি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বাংলাতেও বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতেও কোনো বৃষ্টিপাত নেই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে কোনো বৃষ্টিপাত আপাতত দেখা যাচ্ছে না একমাত্র অন্ধ্রপ্রদেশ থেকে একদম তামিলনাড়ু পর্যন্ত শ্রীলঙ্কা ধরে বৃষ্টিপাত কিন্তু রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এরকম পরিষ্কার দেখা যাচ্ছে আমরা আবার একবার ট্র্যাক করে দিচ্ছি দেখুন এটাকে তাহলে দেখুন এইভাবে এই রয়েছে আর কি বৃষ্টিপাতের ব্যাপার দেখুন পশ্চিম ঝঞ্ঝ যেখান থেকে আর এখান থেকে বৃষ্টিপাত বাক্য অংশে পুরোপুরি শুকনো থাকছে ভালো করে দেখতে থাকুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটাও দেখতে পাবেন এবং এটাও আমরা এমভাবে দেখাচ্ছি দেখুন ট্র্যাকটা চালাচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোথাও নেই শুধুমাত্র সিকিমের দিকে বৃষ্টিপাত এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখুন পরিষ্কার এবারে দেখা যাচ্ছে তুষারপাত এবং এই যে স্টার মতো রয়েছে তুষারপাত এবং তার সঙ্গে এইগুলোতে যেটা বলেছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে অনন্ত নাগ হয়ে কিন্তু এখানে এদিকটাতে তুষার আর এদিকটাতে বৃষ্টিপাত অর্থাৎ বিশাল বৃষ্টিপাত এবং তুষারপাত এবং তার সঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটাই কিন্তু একটু তাপমাত্রা মানে যেটা কমে যাচ্ছে সেটা একটু বাধা দেবে এটা চলে যাবে দশ এগারো তারিখের মধ্যে এটা সরে যাবে এখান থেকে তাই পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টিপাত এখানে কিছু থাকছে না এখানে একটু লেগে থাকছে লো প্রেশার এরিয়া একটা এখানে দেখা যাচ্ছে তবে এটা কিছু হবে বলে মনে হচ্ছে না আপাতত বৃষ্টিপাত বা কোনো ঝড় এইসবের কোনো খবর কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি না আমরা অনেকটা ট্র্যাক করে দিলাম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত আপাতত কিছু নেই সুতরাং এই যে সময়কালটা দেখা যাচ্ছে এগারো তারিখের পর থেকে বা বারো তারিখের পর থেকে এইখানে কিন্তু শুকনো আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে ফলে এখানে আমাদের মনে হচ্ছে তাপমাত্রাটা নেমে যাবে কত তাপমাত্রা নামবে সেটা একটু দেখানোর জন্য আমরা দু একটি জায়গায় ক্লিক করে নিই প্রথমে কোন জায়গায় ক্লিক করা যায় ধরে এখন এখানে পুরুলিয়ার দিকে ক্লিক করে নিচ্ছি দেখুন এখানটাকে কী হচ্ছে সতেরো ডিগ্রি দেখা যাচ্ছে যেটা পুরুলিয়ার দিকে এইটা কিন্তু চলে আসবে আট তারিখের দিকে ষোলো এবং বৃহস্পতিবার ন তারিখের দিকে চলে আসছে সতেরো থেকে ষোলো ষোলো চলে আসার পরে এখানে দেখুন দশ তারিখের মধ্যে এটা আবার একটু করে জাম করছে মানে এই যে মেঘলা মেঘলা একটু আকাশ তৈরি হচ্ছে ফলে তাপমাত্রা দু ডিগ্রি মতো বেড়ে বা তিন চার ডিগ্রি বেড়ে যেতে পারে এখন এগারো তারিখের মধ্যে এটা সকালের দিকে কুড়ি ডিগ্রি চলে আসছে অর্থাৎ যেটা ষোলো পর্যন্ত গেলো সেটা চার ডিগ্রি বেড়ে গেল এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি আঠাশ থেকে কুড়ির মধ্যে থাকছে এবারে এইটা বারো তারিখের পরে আবার দু বারো তারিখ থেকে আবার দু ডিগ্রি করে নামতে শুরু করলো এবং ধীরে ধীরে এক ডিগ্রি করে ডাউন হবে বারো থেকে পনেরো তারিখের মধ্যে সেটা ষোলো ষোলো ডিগ্রিতে চলে আসছে বুঝতে পারছেন তো ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে তাপমাত্রা পুরুলিয়ার দিকে এটাকে যদি আবার একটু ধরে রাখুন এখানে এই সিউড়ি মানে সিউড়ির দিকে দেখুন এখানে বীরভূমের দিকে এখানে উনিশ ডিগ্রি চলছে এটা সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি চলে আসবে সত্য পুরুলিয়ার দিকে ষোলো সেটা এখানে চলে আসছে সতেরো এবং মেঘলা মেঘলা ভাব কিন্তু এখানেও হবে এখানে তাপমাত্রা সর্বনিম্নটা কুড়ি উঠে যাবে এবং আবার তেরো চোদ্দো তারিখের দিকে আবার ধীরে ধীরে নেমে উনিশ আঠেরো থেকে সতেরো ডিগ্রিতে পনেরো তারিখে চলে আসবে অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমবে আবার কিছুটা উঠবে আবার নেমে ওই একই জায়গাতে ফেরত আসবে এমনটা কিন্তু রয়েছে বোঝা যাচ্ছে এবার তাহলে উপকূলবর্তী এলাকা বা কলকাতার আশেপাশে কী হবে তো কলকাতাটা ক্লিক করে দিচ্ছি কলকাতাতে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানটাতে কি হবে এখানে কিন্তু ওই দিক থেকে একটু তাপমাত্রা বেশি এটা একবার ক্লিক হচ্ছে তাহলে আরামবাগে ক্লিক করে নিচ্ছি আরামবাগটা ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে এখানে কিন্তু রয়েছে সর্বোচ্চ উনত্রিশ এবং সর্বনিম্ন আঠেরো এই আঠেরোটা আট তারিখের দিকেই ষোলো ডিগ্রিতে পৌঁছে যাবে এবং উনিশ তারিখে ন তারিখেও কিন্তু ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি থাকছে পরিষ্কার দেখা যাচ্ছে এটা এটা চাকদার দিকে চলে এলো আরামবাগ দিকে আবার যাই হোক মোটামুটি এটা নদীয়ার আশেপাশে আঠেরো ডিগ্রি মতো থাকবে সুতরাং আরামবাগ হোক বা কলকাতার আশেপাশে কিন্তু আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি আশেপাশে ষোলো ডিগ্রি পর্যন্ত কাছাকাছি থাকছে এবার এটা এগারো তারিখের দিকে একটু বেড়ে যাচ্ছে এবং তারপরে যেটা হবে বারো তারিখের পরে আবার তাপমাত্রা কিন্তু আঠেরো থেকে উনিশের মধ্যে আবার একটু করে নামতে শুরু করবো অর্থাৎ এখানে একটু আঠেরো উনিশের মধ্যে থাকবে কলকাতার আশেপাশের তাপমাত্রা এই দিকে দেখা যাচ্ছে যে একটু আর সতেরো আশেপাশে ষোলোর কাছাকাছি এবং এগুলোতে পনেরো থেকে ষোলোর মধ্যে থাকবে মুড়িতে যেমন পনেরো দেখাচ্ছে তো এইভাবে কিন্তু তার ব্যাপারটা রয়েছে এটা হয়ে গেল দক্ষিণবঙ্গের ব্যাপার এবার একটু উত্তরবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করি উত্তরবঙ্গে কোথায় যাবো না শিলিগুড়ি শিলিগুড়িতে গেলে আমরা কী দেখব শিলিগুড়িতে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যেখানে কিন্তু উনিশ ডিগ্রি চলছে এবং সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এইটাই আঠেরো থেকে উনিশ এবং সর্বোচ্চ আঠাশের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে এবং এখানে কিন্তু তাপমাত্রা যে খুব যে বাড়া কমা করবে যেন এক এক উনিশ বা কুড়ি উনিশ বা কুড়ি এরকমভাবে কিন্তু আগামী কয়েকদিনে থাকবে এবং এখানে ওইভাবে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মোটামুটি সমতল ভূমিতে প্রায় একই রকম থাকবে সামান্য এক ডিগ্রি দুই ডিগ্রি ওই দিনের বেলা তাপমাত্রাতে পার্থক্য দেখা যাচ্ছে আর যদি এটাকে আবার একটু দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে উপরে দেখি গ্যাংটকের দিকে নিয়ে যাই তাহলে কি হবে দেখুন এটা সিকিম আমরা ক্লিক করলাম সিকিমের দিকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু করে অল্প করে রয়েছে মেঘলা মেঘলা এখানে থাকবে দেখুন এখানে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে এখানে আট ডিগ্রি মতো তাপমাত্রা দেখা যাচ্ছে আট ডিগ্রি মতো এবং সর্বোচ্চ হচ্ছে ওই পনেরো থেকে ষোলো আর এরপর এখানে শীতে ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে আরও তারও উত্তর ভাগে যেখানে বরফ পড়ে সেখানে কিন্তু তুষারপাত মাঝে মাঝে হওয়ার চান্স রয়েছে বাংলাদেশে যখন গেলাম ঢাকাতে ক্লিক করলাম ঢাকাতে কিন্তু এখানে যাচ্ছে বাংলাদেশে তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ওই কুড়ি ডিগ্রি মৌসুম থাকবে এবং দশ তারিখের দিকে আঠেরো ডিগ্রি নেমে আসবে বারোর মধ্যে একটু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো গল্প দেখা যাচ্ছে না তারপরে আবার তাপমাত্রা যেটুকু একটু বাড়লো যেটা উনিশ ডিগ্রি আবার উঠে যাচ্ছে তারপর সেটা আবার সতেরো ডিগ্রিতে চলে আসছে এবং সর্বোচ্চ তিরিশ সুতরাং সতেরো থেকে তিরিশের মধ্যে আপাতত পনেরো ষোলো তারিখ পর্যন্ত ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এবং কোনো বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে না তবে এখান থেকে শুকনো আবহাওয়া ঠান্ডা হাওয়া কিন্তু আসবে এই রয়েছে আপডেট ধন্যবাদ